हाई गाइज वेलकम बैक टू माई चैनल आई लव माई लाइफ। हम तुम्हारे साथ मम्पि और आज के एक ना दो नए तीन तीनटे प्रोडक्ट रिव्यू करब तो वन ब्रैंड मैं एकटाई ब्रैंड गुड वाइब्स दोटो टोनर एक मिस्ट तो मिस्ट दिए स्टार्ट करटार साथ एक इन्सिडेंट घटे हमारे तुम्हारा देखते पाच खूब बड़ो टब ना छोटो इजी पिजी सब जगह कैरि करते भलो गुड वाइब्स नेडोलि रिवाइटलाइजिंग फेस मिस्ट गाइस ये 50 ml नो पैराबेन नो सल्फर क्वालिटी फ्री प्रोडक्ट है गुड वाइब्स तुम्हारा सबाई जानो तो यार संगे कि इन्सिडेंट हो जाए तुम्हारे साथ शेयर करी प्रोडक्ट प्राइस नॉर्मली आ 150 टाक तो 88 आई थिंक पे करी तो कम देखे पार्चेस करी जेहेतु छोटो इजी पिजी भलो रिव्यू दें जेनेम जे भलो हतो हमें पार्चेस कर नहीं तो कैक दिन मैंने सिल्टा खुली नहीं बाड़ी चले मैंने डेलिवरी हो गए गुड ऑब्वियसली गुड वाइब्स प्रोडक्ट हम पार्पल थे अवेलेबल तो पार्पल थे नहीं कि काजे व्यस्तता हमें ये खुलते ही पड़ी तो ये खोलार पर जो फर्स्ट हमें स्मेलटा निची जो केमन की स्मेल ये तो तक हमारे स्मेलटा एक पचंद है यक स्मेल क्या यूज करब फेसे यूज करब हमारे फेसे प्रब्लेम है ना तो कोकम मैं स्मेल अलार्जी ना हो जाए यम एक मैं माइंडर मध्य घुरे तो ये अनेक दिन यूज करा तो एक दिन भावलम सहस कर प्रोडक्ट नहींदम नतून यूज ना कर बुझब कि भलो ना खराब तो रिक्सा नहीं निल तुम्हारे जो निजे जो बोलते ही पा जेहतु टाकाटा पे कर तो तुलते ही तो एक फेसे हमें स्प्रे कर फेसे स्प्रे करार दिन देखी स्मेलटा ना ততটা লাগছে না এবং স্মেলটা ভালো লাগছে তখন আমার আর বেশ স্প্রেটা খুব সুন্দর দেখো বেশ ছড়িয়ে পড়ে ওই জন্য বেশ ভালো লাগে আর এটা আমি যখন ফেসে স্প্রে করি একটা রিফ্রেশিং আর ইনস্ট্যান্ট একটা মানে ভালো লাগে নিজের মধ্যে একটা গ্লো আশা করি বুঝতে পারছি একটু হলো আর ভালো লাগে একটা ফ্রেশ সত্যি রিফ্রেশ করে দেয় তো যেটা বলছে ক্লেম করে যে রিফ্রেশিং একটা মানে ফেসে একটা যে খুব ক্লান্তি সেটা দূর করে সবথেকে আমি ভালো ইউজের জন্য বলবো যে ট্রাভেলে ইউজ করতে খুব ভালো আর আমরা ট্রাভেল করলে না খুব একটা জায়গা থেকে একটা ট্রাভেল করার পর খুব ক্লান্ত হয়ে যায় কিন্তু আমাকে আবার ট্রাভেল করতে হবে এমন হয় অনেক সিচুয়েশনে তখন আমি বলবো মেকআপ থাকুক যাই থাকুক তার উপর থেকে একবার স্প্রে করে দেখো তোমার রিল্যাক্স লাগবে ফিলিংস বেটার মানে নিজেকে নিজের ভালো লাগবে তখন একটা ভালো ফিল হবে আদার সামথিং কিছু স্পেশাল কিছু হয়ে যাবে তোমার ফেসে এমন কিছু নয় বাট একটা হালকা গ্লো টেন্ট যেটা আমার ফেসে ইনস্ট্যান্ট আমি স্প্রে করাতে যেটা পাচ্ছি সেটাই পাবে আদার্স কিচ্ছু না কিন্তু আমি মনে করি আর আমি টোনারের মতো দুদিন ইউজ দু তিন চার পাঁচ দিন ইউজ করেছি যে কেমন কি ফল দেয় তো নর্মাল কিছু আমার ফেসে কোনো রকম কোনো ইচিনেস বা কিচ্ছু হয়নি আমার উল্টে ভালো লেগেছে জিনিসটা ইউজ করার সময় তো এটা একদমই ভরাই বুঝতে পারছো কয়েকদিন ইউজ করেছি তো ইউজ করে বুঝতে পারছি যে এটার বেশ ভালো সুন্দর স্মেল আর এটা আমি সবাইকেই বলবো যে এরকম একটা নিয়ে নাও হ্যাঁ সবসময় ইউজ করার জন্য না বাট ট্রাভেলে আর ইনস্ট্যান্ট কিছু একটা মানে নিজেকে স্পেশাল ফিল নিজের জন্য স্পেশাল ফিল করানোর জন্য আমি নিতে পারো আর যে দুটো প্রোডাক্ট আমি বলছি সেটা হলো হচ্ছে গুড ভাইবস কিউকাম্বার টোনার আর গুড ভাইবস নিম তুলসি টোনার কিউকাম্বার টোনারটা গ্লো টোনার আর নিম তুলসিটাও গ্লো টোনার তাই ক্লেম করছে এখানে আর প্রাইসগুলো হচ্ছে তিনটা হচ্ছে 175 টাকা দুটোই আর কি সেমই প্রাইস যেহেতু 120 ml এর এক একটা বোতল প্যাকেজিংগুলো সেম ব্ল্যাক বোতলে এটা হচ্ছে অবভিয়াসলি গ্লাস প্যাকেজিং না প্লাস্টিক প্যাকেজিং স্প্রেটা খুব বাজে গাইস দুটোরই স্প্রে খুব বাজে বাট আমার কিউকাম্বারটা শেষ হয়ে গেছে বাট কিউকাম্বারটা আমার অতটা ভালো লাগেনি বলছি কেন ভালো লাগেনি তার আগে আমি স্প্রেটা তোমাদের সাথে শেয়ার করি খুব হার্ডি আর স্প্রে হয় না খুব মানে কি ইনস্ট্যান্ট এক জায়গায় পড়ছে ফেসের একটা জায়গায় পড়ছে তো আমি এটা এই দুটোই যেটা শেষ হয়ে গেছে যে ইউজ করি আমি এটাই রেখে ইউজ করিনি খুব কম সময় প্রথম প্রথম ইউজ করতাম তো খুব প্রবলেম হতো দেন আমি গাইজ অন্য স্প্রে বোতল এমটি স্প্রে বোতলে ভরে যেটাতে ভালো স্প্রে হয় সেরকমভাবে স্প্রে করে আমি ইউজ করেছি তো কিউকাম্বারটা যেহেতু গ্লো টোনার বলছে আমি
খুব গ্লোনেস বা এরকম কিছু পাইনি, আর এর থেকে আমার রিফ্রেশিং লাগেনি। একটা কিউকাম্বার যে ফ্রেস রিফ্রেশিং, একটা রিফ্রেশ ফিল করবে, সেরকম কিছু আমার হয়নি। এটা থেকে আমি অবশ্যই তোমাদেরকে রেফার করবো হচ্ছে বায়োটিকের কিউকাম্বার টোনাটা, খুব রিফ্রেশিং। কিন্তু বায়োটিকের কিউকাম্বার টোনাটা অবভিয়াসলি যেহেতু দেখবে গাইস ইনগ্রিডিয়েন্টে না প্রপার ইনগ্রিডিয়েন্ট লিস্ট থাকে না, যেটা হচ্ছে গুড ভাইবসের প্রোডাক্টে থাকে বা ওয়াও মামার্থ এরকম টাইপের প্রোডাক্টে থাকে, সেটা নেই। একটা ন্যাচারাল প্রোডাক্ট এটুকু ক্লেম করে, আদার্স কিছু না। বাট ওটা খুব ভালো, মোস্টলি যা বেশিরভাগ মানুষেরই ওটা টোনারটা সুটেবল হয়। আমার হয়েছে এবং আরও কিছু পার্সনের হয়েছে বলে তোমাদেরকে রেফার করছি। ওটা একটা রিফ্রেশিং ফিল দেয়, কিন্তু একটা কি তুমি ইনস্ট্যান্ট যদি স্প্রে করছো না একটা ঝাঁজ মতো থাকে, কিন্তু একটা রিফ্রেশ। এবং স্কিনে না পিম্পল বা সামথিং কিছু অ্যাকনে ইস্যু থাকলে সেটাকেও খুব ভালো কাজ করে ওটা। আমি অবশ্যই তোমাদেরকে বলবো ওটা তোমরা পারচেস করে ইউজ করো, খুব বেশি এমন নাহামরি দাম না, লোকাল মার্কেটে পাওয়া যায়। কিন্তু লোকাল মার্কেটে অবভিয়াসলি সব দোকানে অ্যাভেলেবেল অনেক সময় থাকে না, কিন্তু একটু খুঁজলে পেয়ে যাবে। এই টোনাটা গুড ভাইবসের কিউকাম্বার টোনাটা আমি তেমন কাউকে রেফার করছি না, যেহেতু আমার সেভাবে ভালো লাগেনি। এটা সত্যি কথা, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম যে গুড ভাইবসের টোনারটা বায়োটিকের টোনারটা গুড ভাইবসের টোনার বেটার হবে, কিন্তু না, ওর থেকে বায়োটিকের টোনারটা মোর দেন বেশ খুবই ভালো। ওটা আমি সবাইকে রেফার করবো যে কেউ এটা ইউজ করতে পারে। কিন্তু অবশ্যই প্যাচ টেস্ট করে নেওয়াটাই বেটার, যে স্কিনে একই ইস্যু না হয়ে যায়। আর যেটা রয়ে গেলো সেটা হলো গুড ভাইবসের নিম তুলসি টোনার। আমি এটা প্রথমে গাইস ভালো করে মানে না দেখে নিয়েছি, এখানে বলছে গ্লো টোনার। আমি নিম তুলসি যেটাকে জানি অ্যাকনে প্রবলেমের জন্য বিশেষ করে কাজ করে, তো এটা আমি বিয়ের পর থেকে আমার অ্যাকনে ইস্যু খুব, যেহেতু আমার জল মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় আসা, তো অ্যাকনে ইস্যু খুব ভীষণভাবে প্রবলেম ক্রিয়েট করে। তো ওই ক্ষেত্রে না মোটামুটি এটা কাজ করেছিল। আমার অ্যাকনে ইস্যুটা এখন সেভাবে নেই, ফেসে বুঝতে পারছো ফেস মোটামুটি ক্লিয়ার, এমন কিছু প্রবলেম এখন হচ্ছে না। কিন্তু আদার্স একটা প্রবলেম হচ্ছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, এখন যে স্কিন আমি স্কিন কেয়ারটা করছি সেটাতে কেমন কী ফল দেয় তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি অবশ্যই সবাইকে বলবো স্কিন কেয়ার করো, আর উইকে একবার হলেও ফেস প্যাক ইউজ করো, যাতে ফেসটা বেটার থাকে। আমি করি যতই টাইম পাই না, তাও আমি রাতে, আমি মোস্টলি রাতে ফেস প্যাক ইউজ করি। তো যত রাতই হয়ে যাক না কেন আমি একবার মানে সপ্তাহে একবার চেষ্টা করি যে ফেস প্যাকটা লাগানো, তাও এমন হয়েছে যে আমি বাদ দিয়ে গেছি, করতে পারিনি এই সময়টায়। কিন্তু আরও নিজেকে নিজের শিডিউলটাকে ঠিক করছি, তো তাহলে ভিডিওগুলোও ঠিক আসবে, বা আমার নিজের শিডিউল ঠিক থাকলে আশা করি একই ইস্যুটাও একটু প্রবলেম করবে কম। তো সেক্ষেত্রে আমি গুড ভাইবসের নিম তুলসি টোনারটা গ্লোর পারপাসে আমি বলছি না, কিন্তু একই ইস্যু থাকলে এটা পারচেস করা যেতেই পারে। কিন্তু এটা শুধু অ্যাকনে ইস্যুর ক্ষেত্রে আমি বলবো, কোনো গ্লো বা সামথিং কিছু আমার মনে হয় না একদম কিছু, এটা এখনও আছে, এতটা আছে। এটা আমি ইউজ করছি কিউকাম্বারটা, যাই হোক টাকা দিয়ে এটাকে আমি কিনেছি, আমি ওয়েস্ট হতে দিতে চাইনি। আর সবথেকে বড় কথা, আমার কোনো অ্যাকনে ইস্যু হচ্ছিলো না বলে এটা আমি অবশ্যই ইউজ করেছি। যদি দেখা গেলো আমার অ্যাকনে ইস্যু হচ্ছে এটাতে বা আদার্স প্রবলেম হতো স্কিনে, তাহলে তো অবশ্যই ইউজ করতে পারতাম না, তেমন কিছু হচ্ছিলো না, তো এটা আমি অবশ্যই ইউজ করেছি। কিন্তু যেই বেনিফিটটা এটা বলছে বা আমি চেয়েছিলাম তার কিছুই হয়নি, তাই জন্য আমি কাউকে রেফার করবো না, যে যেই জিনিসটার কোনো বেনিফিট নেই সেটা ইউজ করে কী লাভ। তো সেক্ষেত্রে আমি নিম তুলসি টোনারটা কেউ চাইলে ইউজ করে দেখতে পারো, এটা বলতে পারি। আর এগুলোর গাইজ দু বছরেরই গ্যারান্টি থাকে, মানে শেলফ লাইফ থাকে 2020 থেকে 2022 প্রত্যেকটা প্রোডাক্টের সেম। যেহেতু একসাথেই প্রায় নিয়েছিলাম আমি প্রোডাক্টগুলো, এক কয়েকদিন পরে পরে নিয়েছিলাম, পারচেস করেছিলাম। এই দুটো টোনার একসাথে নিয়েছিলাম, অফারে ছিল বলে দুটো টোনার আমার একসাথে নেওয়া। আমি সবাইকে অবশ্যই বলবো, এখন রেগুলার ভিডিও দিতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম যে পার্পেলে কী সেল চলছে বা সামথিং কিছু। তো সেই ক্ষেত্রে বলবো অবশ্যই গাইস পার্পেলটাকে ফলো করুন, যাতে সেলে যখন সেল থাকবে তখনই প্রোডাক্ট পারচেস করো, অনেক বেশি মানে তোমার নিজের লাভ হবে, তো সেক্ষেত্রে খুবই ভালো। আর যেটা বলার সেটা হলো এই মিস্টটা সবাই ইউজ করো, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কি ফেসে কিছু প্রবলেম থাকলে অবভিয়াসলি যদি আমি সলভ করতে পারি আমি অবভিয়াসলি মানে সলভের রাস্তাটা তোমাদের দেখিয়ে দেবো, সেটা তারপরে কাজটা তোমাদের। তো টাটা, বাই বাই।